আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রজেক্ট হিলসার পর ভাইরাল প্রজেক্ট তেলাপিয়া। তবে এই ভবনটি আসলে কোথায়? চোখ জোড়ানো পদ্মার রূপ আর আমাদের ঐতিহ্যের অন্যতম প্রতীক জাতীয় মাছ ইলিশের টানে অনেকেই ছুটে যান পদ্মার পাড়ে। তাই পদ্মাপাড়ের জেলা মুন্সীগঞ্জের মাওয়া শিমুলিয়া ঘাটে এই ইলিশের স্বাদ উপভোগ ভোজন রসিকদের ভিড় হরহামেশা লেগেই থাকে। এবার সেই ঘাটের অদূরে প্রজেক্ট হিলসা নামে নির্মিত হয়েছে দেশের প্রথম ইলিশ মাছের আদলের রেস্টুরেন্ট। ইলিশ মাছের কাঠামোতে তৈরি দৃষ্টিনন্দন স্থাপনাটির ছবি বর্তমানে ফেসবুকে ভাইরাল। অবশ্য প্রজেক্ট হিলসা নিয়ে নানাজন যেমন আলোচনা করছেন, তেমন করছেন সমালোচনাও, বিশেষ করে রেস্টুরেন্টের খাবারের দাম নিয়ে বেশি আলোচনা হচ্ছে। খাবারের দাম বেশি এমন দাবি করে ক্রেতারা সমালোচনা করলেও সেগুলো ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরই মধ্যে দেশের অনেক ফেসবুক ব্যবহারকারীরা শেয়ার করতে শুরু করেছেন আরেকটি মাছের আকৃতির ভবনের ছবি। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে সেটির নাম প্রজেক্ট তেলাপিয়া। এমনকি সেখানে খাবারের দামও নাকি প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টের চেয়ে কম। মুন্সীগঞ্জের মাওয়া শিমুলিয়া ঘাটের অদূরে প্রজেক্ট হিলসা নামে নির্মিত হয়েছে দেশের প্রথম ইলিশ মাছের আদলের রেস্টুরেন্ট। প্রজেক্ট তেলাপিয়া নামের এই ভাইরাল ছবিটি অনুসন্ধান চালিয়েও হয়েছে। দেখা গেছে প্রজেক্ট তেলাপিয়া দাবি করে শেয়ার করা ছবিটি বাংলাদেশের কোনো স্থানীয় নয়, এমনকি সেটি কোনো রেস্টুরেন্টও নয়। মাছ আকৃতির ভবনটি আসলে ভারতের হায়দ্রাবাদে অবস্থিত দেশটির জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়। দেশটির মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড গঠন হয় 2006 সালে। দেশটিতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেও বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণে পুরো ভারত জুড়ে কাজ করে সংস্থাটি। ভাইরাল প্রজেক্ট তেলাপিয়া ভবন আসলে এটি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত দেশটির জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়। দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে 2006 সালের 11ই সেপ্টেম্বর তৎকালীন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শ্রী শারদ পাওয়ার মৎস্য উন্নয়ন বোর্ডটির ঘোষণা দেন। তখন থেকে বোর্ডটি তাদের কার্যক্রম শুরু করে হায়দ্রাবাদ শহরের আমির পিটের মৈত্রী বিহার কমার্শিয়াল কমপ্লেক্সে। মন্ত্রণালয় এরপর হায়দ্রাবাদ শহরের PVNR এক্সপ্রেসওয়ের 235 নম্বর পিলারের কাছে নির্মাণ করে একটি মাছের আকৃতির ভবন। 2012 সালের এপ্রিলে সেই মাছ আকৃতির ভবনের অফিস শুরু করে ভারতীয় মৎস্য উন্নয়ন বোর্ড। জানা গেছে দৃষ্টিনন্দন হলেও ভবনটিতে দাপ্তরিক কাজে নিয়োজিতরা ছাড়া কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারে না। এমনকি ভবনটির পাশ দিয়ে চলে যাওয়া এক্সপ্রেসওয়েতেও দাঁড়াতে দেওয়া হয় না কোনো গাড়ি।